তার কথাই বলা হচ্ছে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। উজুটা কিভাবে করবেন? দুনু পাওয়া টাকনু সহ দৌত করা কি কথা হয় না? উজু সাতটা ফরজ আছে না, এর মধ্যে সাত নম্বর ফরজটা হলো টাকনু সহ আপনি সামন দিকে দুইলেন, পিছন দিকে গোসা দিলেন না, তেল যেভাবে মালিশ করে সেভাবে মালিশ করার কথা ছিল কিন্তু পিছনের দিকে বাকি রয়ে গেল, উজুর ফরজইতে হইল না, উজু হইল না তো নামাজ হইবনি? উজুই তো হইল না, কিন্তু উজু হাত বুঝে তো গপ সপ করতেছ, উজু করতেছে গপ করতেছে, আপনি কোন সহ দৌড়তে করতেন, এই যে বাবা এইভাবে গোসা দিলেন কিন্তু এইদিকে পুরাটাই বাকি। বাস্তবে আজকে উজু করার সময় আসরের সময় যারা নামাজ পড়ে বাস্তবে একটু দেখেন যে ইমাম সাহেবের কথাটা সত্য না মিথ্যে একটু পরীক্ষা হয়ে রইল, এই যে এইভাবে তো আপনি বসাইলেন পানি দিলেন এইভাবে দিলেন কিন্তু কোন সহ কোন তো আপনি আপনি শুকনা রয়ে গেল। কোনোদিন আপনি চিন্তা করেছেন আপনি উজুর ফরজ এক লম্বা সমস্ত মুখমণ্ডল দৌত করা, কপালের উপরিভাগ থেকে তুতার নিস, এই যে এইভাবে ধুইলেন আমার দিকে চাইয়া থাকুন, ডাইনে মামা চাইবেন না, দেখবেন কত ভুল, কপালের উপরিভাগ থেকে তুতার নিস, এক কানের লতি থেকে আরেক কানের লতি, চুল পরিমাণ জায়গা বাকি থাকবে না, চুল পরিমাণ যদি শুকনা থাকে উজু হবে, এক নম্বর ফিল উজুর ফরজ হইল না। এলাকেন কপালের উপরিভাগ থেকে আপনি তো এইভাবে পানি লইয়া দিলেন, এইভাবে যেন আপনি দিলেন এই যে ই সাইড ই সাইডও বাকি, ই সাইডও বাকি কপালের নিচে গেল তুতার নিচে তো পানি কোনো আবাস হইল, তারা হুড়ো করে শীতের দিন, হায় 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 হায়, আল্লাহ কত সিস্টেম করে দিয়েছেন, আমরা গরম পানি লাগেন ফাগল, শীতের দিনে টিউবওয়েলের মধ্যে টিউবওয়েল সারলে শীতের দিনে গরম পানি হয় আর গরমের দিনে আল্লাহ ঠান্ডা পানি দেয়।